পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া মূল মন্দির থেকে মুন্সিডাঙ্গা গ্রামে পালকি করে মুন্সিডাঙ্গা পূজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় শ্রী শ্রী মনসা মাতাকে। এদিন শ্রী শ্রী মনসা মাতার পূজো অনুষ্ঠিত হয়। জানা যায় প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই পূজো অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক বছরের এই পূজো। এদিন ভক্তরা পূজোয় মেতে ওঠেন। এলাকাবাসীরা ছাড়াও বিভিন্ন গ্রাম থেকে প্রচুর ভক্ত এই পূজোয় অংশগ্রহণ করে। পূজো ঘিরে গ্রামে উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।